নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো কালাকাঁদের রেসিপি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ঘরে বানিয়ে খাবেন। আমরা সাধারণত বাজারে গিয়ে দোকানের থেকে এরকম কালাকাঁদ কিনে খেয়ে থাকি, কিন্তু যদি নিজেরা ঘরে হাতে বানিয়ে খেয়ে থাকেন, এর স্বাদ কিন্তু একদম এত টেস্টি হবে আমি বলে বুঝাতে পারছি না। এত টেস্টি একটা রেসিপি, মুখে দিলে মনে হয় যেন আরও খেতে থাকি। অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করছি। প্রথমে আমি আমটা এভাবে কেটে নিয়েছি, তারপর একটু আমটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে আমি ম্যাঙ্গো পাল্পটা বানিয়ে নেব। এখানে আমি একটা আম দিয়ে এই কালাকাঁদের রেসিপিটা বানিয়ে নেব। তারপর আমি এখানে 50 গ্রাম পনির নিয়েছি, পনিরটা একটু গ্রেট করে নিচ্ছি। এবার এখানে ম্যাঙ্গো পাল্পটা আমি বানিয়ে নিয়েছি, 50 গ্রাম পনির আছে, আর এখানে 1 কাপ দুধ আর 4 টেবিল স্পুন আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি। এই রেসিপিটা কিন্তু আমি চিনি ছাড়া বানাবো, কারণ আমি এই রেসিপিটা একটু মাথায় রেখে তৈরি করছি। যারা ডায়াবেটিস রোগী তাদেরও কিন্তু আমের কালাকাঁদ খেতে ইচ্ছে করে বা কোনো কালাকাঁদ মিষ্টি খেতে ইচ্ছা করে, তাই আমি তাদের জন্য এই রেসিপিটা বানিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে রেসিপিটা। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এখানে 1 কাপ দুধ দিয়ে নিলাম। দুধটা কিন্তু আগের থেকেই গরম করা ছিল, বেশি সময় লাগবে না গরম হতে। দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এই গরম দুধের মধ্যে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে লাগবে। এই দুধের মধ্যে আমটা দেওয়ার কারণ দুধটাকে একটু ফাটিয়ে নিব, কারণ কালাকাঁদ বানাতে গেলে ছানার প্রয়োজন হয়। আমি কিন্তু ডাইরেক্ট দুধটা দিয়ে একবারে আম দিয়েই অল্প অল্প ছানা বানিয়ে নিচ্ছি, দুধটা কিন্তু একটু ফাটিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখতে লাগবে এই সময়। দুধটা কিন্তু এবার দেখুন মোটামুটি ফেটে এসছে। যখন দুধটা একটু ফেটে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে গ্রেট করা পনিরটা দিয়ে দিব। পনিরটা দেওয়ার পর এই পনিরটা দুধ আর আমের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার পনিরের সাথে দুধ আমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে 4 টেবিল স্পুন মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। এবার মিল্ক পাউডারটা দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব, যাতে গোটা গোটা না থাকে সেটা একটু খেয়াল রাখতে লাগবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আমি লো টু মিডিয়ামে রেখেছি। তারপর এখানে আমি আগেই বলেছি চিনি ছাড়া আমি এই আমের কালাকাঁদটা বানাচ্ছি। এখানে আমি 1 টিস্পুন সুগার ফ্রি পাউডার দিয়েছি, কারণ এই রেসিপিটা আমি মানে ডায়াবেটিস রুগী যারা তাদেরও খাওয়ার জন্য বানিয়েছি, কারণ মিষ্টি সবারই খেতে খুবই পছন্দ। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে, তাদের জন্য আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছি। এখন কিন্তু দুধটা মোটামুটি ঘন হয়ে গেছে। দুধটা খুব ভালো করে আম দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে একটা সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে লাগবে, একটু শুকনো শুকনো একটা ডো বানিয়ে নিতে লাগবে। দেখুন এখন কিন্তু মোটামুটি এই আমের মিশ্রণটা একটু শুকিয়ে এসছে, আরও ঘন করে একটা শুকিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নিব। এখন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, ফ্রাই প্যানের থেকে ছেড়ে আসছে। এই সময় কিন্তু এই আমের মিশ্রণটা কালাকাঁদের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে কালাকাঁদটা বানিয়ে নিব। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, তাতে আমি রিফাইন অয়েল মেখে নিয়েছি। ঘিও মাখিয়ে নিলে হবে, আমি রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছি, মানে সাদা তেল মাখিয়ে দিয়েছি। তারপর আমি এই মিশ্রণটা দিয়ে সেট করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সুন্দর করে একটু প্যাচুলা দিয়ে সেট করে নেবেন। তারপর ফ্রিজে মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দিলে হয়ে যাবে। তারপর আমি একটু উপর দিয়ে পেস্তা ছিটিয়ে দিচ্ছি। পেস্তাটা দিলে দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন পেস্তাটা দিয়ে আমি প্যাচুলাটা দিয়ে একটু চাপ দিয়ে ভালো করে একটু বসিয়ে দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে একটা ছুরির সাহায্যে কালাকাঁদের সাইজ করে কেটে নিচ্ছি। আমি সাইডটা একটু কেটে রেখে দিচ্ছি। আমি এই কালাকাঁদের সাইজটা কিন্তু ঠিক এরকম ছোট ছোট করেছি। আপনাদের যদি একটু বড় করে কালাকাঁদের সাইজটা
কেটে নিতে লাগে, আপনারা বড় করে এটা বানিয়ে নেবেন। দেখুন আপনাদের আমি একটা কালাকাঁদ বানিয়ে নিয়েছি, সেটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছে, মানে আপনারা না খেলে বলতেই পারবেন না এটা কেমন স্বাদের রেসিপি। অবশ্যই কিন্তু আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের এই রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রান্না করে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে কিন্তু মিস করবেন। আমি কিন্তু বারবার করে বলছি, এই কালাকাঁদ কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই খাবেন।